হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন NTRCA-র। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কী নিয়ে তৈরি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি আজকে 14 সেপ্টেম্বর 2023-এর আপডেট। বিস্তারিত দেখে নেওয়া যাক। চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রমের উপর দেওয়া স্থগিতাদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA। আজ বৃহস্পতিবার এই আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। এদিকে জানা গেছে, সাবিকুন নাহার নামে এক নিবন্ধনধারী 63 নম্বর পেয়ে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেন। তিনি যে প্রতিষ্ঠানে আবেদন করেছিলেন সেখানে 61 নম্বর পাওয়া এক প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়। বিষয়টি নিয়ে ক্ষোভে হাইকোর্টে রিট করেন তিনি। হাইকোর্টে রিটের শুনানি শেষে চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রমের উপর 6 মাসের স্থগিতাদেশ দেন আদালত, ফলে থমকে যায় নিয়োগ কার্যক্রম। এদিকে NTRCA বলছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির নিয়োগ কার্যক্রম সফটওয়্যারের মাধ্যমে করা হয়েছে, এখানে ভুলের সম্ভাবনা নেই বললেই চলে। সেজন্য হাইকোর্টের দেওয়া রায়ের উপর স্থগিতাদেশে চেম্বার আদালতে আপিল করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে NTRCA-র এক কর্মকর্তা জানান, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার আবেদনের শুনানি হওয়ার কথা আছে। স্থগিতাদেশ পেলে দ্রুত চূড়ান্ত সুপারিশ করা হবে। সার্বিক বিষয়ে NTRCA চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে চূড়ান্ত সুপারিশ করতে অনুমোদন চাওয়া হয়েছিল, তবে আইনি জটিলতার কারণে নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে গেছে। বিষয়টি আইনিভাবে মোকাবিলা করে দ্রুত চূড়ান্ত সুপারিশ করা হবে। প্রিয় বন্ধুগণ, আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন এবং আজকের ডেইলি ক্যাম্পাসের এই আপডেট সম্পর্কে আশা করি বিস্তারিত বুঝতে পারলেন। এটি ছিল আজকে NTRCA-র সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। সেই সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, পরবর্তী এরকম ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।